নমস্কার বন্ধুরা, তনুশ্রী ঘরকন্যায় সব বাইকে স্বাগত। আজ থাকছে চিকেন কুরকুরে চিপস। চিপস অনেক ধরনের হয়, তবে আজ থাকছে স্লাইস মুরগির পিস দিয়ে চিকেন চিপস। চা, কফি, কোল্ড ড্রিঙ্কসের সাথে এই চিপস দুর্দান্ত লাগবে, আর বানানো তেমনই সহজ। চলো তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোলে 200 গ্রাম চিকেন দিয়ে দেবো। এবার একটু খেয়াল করে দেখে নাও, চিকেন সরু আর পাতলা পাতলা করে কাটা রয়েছে। এবার কিছু মশলাপাতি মেশাবো, রয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা সম পরিমাণে, আগে থেকে বেটে রেখেছিলাম, তা থেকে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। দেব গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 1/2 চামচ, তবে চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো মেশানো যেতে পারে, তবে ঝাল যে যার পছন্দ মতো দিতেই পারো। হলুদ দেব 1/4 চা চামচ, আর এটা ইটালিয়ান মিক্স হার্ব রয়েছে 1 চামচ। মিক্স হার্বের পরিবর্তে গরম মশলার গুঁড়ো, সেটাও দেওয়া যেতে পারে। স্বাদ মতো লবণ রয়েছে, সমস্ত উপকরণ চিকেনের মধ্যে ঢেলে দিলাম। দেব লেবুর রস 1 চামচ, এতে চিকেন সফট হবে, তবে লেবুর রসের বদলে ভিনিগার 1 চামচ দেওয়াই যেতে পারে। চিকেনের সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ম্যারিনেটের জন্য 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তবে 10 থেকে 15 মিনিটের বেশি ম্যারিনেট করে রাখলে চিকেন থেকে জল ছেড়ে যাবে, কারণ চিকেনের সাথে লবণ মেশানো ছিল। তাই চেষ্টা করো 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখতে। আর চিকেনকে কুরকুরে বানানোর জন্য এবার একটা বড় প্লেটে 1/2 কাপ পরিমাণে সুজি ছড়িয়ে দিলাম। সুজির ওপরে বড় চামচের 1 চামচ দেব কর্নফ্লাওয়ার, আর দেব বড় চামচের 1 চামচ ময়দা। লবণ মেশাবো 1/2 চামচ, আর 1/2 চামচ করে গোলমরিচের গুঁড়ো আর মিক্স হার্ব মিশিয়ে নেব। শুকনো মিশ্রণগুলো এবার খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। এদিকে চিকেন 12 মিনিট ম্যারিনেটও হয়ে গেছে। বাটি থেকে অল্প অল্প করে চিকেন শুকনো সুজির মিশ্রণের মধ্যে কোটিং করে নিতে হবে, আর একটা একটা করে চিকেন পিস সুজির ওপর বিছিয়ে দিতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে চেপে চেপে কোটিং করে নিতে হবে। এখানে সুজির সাথে ময়দা আর কর্নফ্লাওয়ার মেশানো হয়েছে, তবে চাইলে সুজির সাথে শুধুমাত্র কর্নফ্লাওয়ার বা সুজির সাথে শুধুমাত্র ময়দা মিশিয়েও মিশ্রণটা বানানো যেতে পারে। সুজির মিশ্রণের সাথে সুন্দর করে কোটিং করা হয়ে গেছে। অন্যদিকে গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে 1/2 কাপ পরিমাণে সাদা তেল দিতে হবে। চিকেন চিপসগুলো শ্যালো ফ্রাই হবে, তবে চাইলে ডিপ ফ্রাইও করা যাবে। 1/1 করে চিকেন চিপস গরম তেলে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিপস উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগে যাবে, আর খুব কম আছে চিকেন চিপসগুলো ভাজলে চিপস শক্ত হয়ে যাবে আর জুসিনেস থাকবে না। তাই মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন চিপসগুলো লালচে করে ভেজে নিতে হবে। সমস্ত চিকেন চিপসগুলো ভাজার পর তেলের সাথে বেশ কিছু সুজি ঝরে তেলের সাথে মিশে গেছে, তবে ছাঁকনি দিয়ে ছেঁকে পুনরায় ব্যবহার করা যাবে। আর দেখে নাও, আমি এখানে 1/2 কাপ সুজি ব্যবহার করেছিলাম, তার থেকে মাত্র 1 চা চামচ সুজি ঝরে পড়েছে। আর যে কোনো দিন এই তেল দিয়েই নতুন কোনো ভাজাভুজি করে নিলেই হলো। তৈরি হয়ে গেল মজাদার মুখরোচক চিকেন কুরকুরে চিপস। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক করো, কমেন্ট করে জানিও আজকের রেসিপি কেমন হয়েছে। কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।